তো আমার 13 নম্বরে তো আমাকে কেউ চিনতো না, কারণ আমি অধিকাংশ সময় খড়গপুরে থাকতাম, আমার বাড়ি খড়গপুরে। নন কলেজিয়েট হলে হয়েছিলাম, যথেষ্ট নাম্বার অফ ডেজ আমি ক্লাস করিনি বলে। তো 13 নম্বরে আমার বিশেষ কিছু বলার নেই, যেটা আছে সেটা হচ্ছে একটা দাদুর বিস্কুট। দাদুর একটা স্পেশাল বিস্কুট ছিল, তার একটা নাম ছিল, কি যেন নামটা মনে আছে কারোর? মনে আছে বিস্কুটটা কি নাম ছিল? চোতা, চোতা। সেই বিস্কুটটা খেতে আমার দাদু চাঁদনি রাতে দিদিমার গল্প করত, সেটা আমার মনে আছে এখন। আর মনে আছে সেই পুকুরের ওপর দিয়ে রাত্রেবেলায় হাহাকার করে আনারকলি বাড়ির দিকে তাকিয়ে চিৎকার। আর 8 নম্বরে আমার সখীর কথা মনে আছে, সখী আজকে আসেনি এখানে। সেই সখীকে একদিন মনে আছে, এক থার্ড ইয়ারে পরীক্ষার একটা পরীক্ষায় আমার পরীক্ষাটা ভালো হয়নি, তাড়াতাড়ি পেপার সাবমিট করে চলে এসেছিলাম। এসে হোস্টেলে দেখলাম সখী ঘুমোচ্ছে, সখী একটা কালো রঙের হাফ প্যান্ট পরে খালি গায়ে হাঁ করে ঘুমোচ্ছে, গভীর ঘুম। তা আমার মেজাজটা খারাপ ছিল, ওকে ওই অবস্থায় দেখে আমার খুব ইচ্ছে করলো মুখে কিছু একটা দিতে, হাঁ করে ঘুমোচ্ছে। তো খুঁজতে লাগলাম যে কি দেওয়া যায়, খারাপ কিছু দেওয়া যাবে না যাতে ক্ষতি হয়। এর আলমারি, তার লকার, তার টেবিল এসব খুঁজে খুঁজে একটা ক্যাপসুল পেলাম। তো সেই ক্যাপসুলটা নিয়ে আমি ওর কাছে এলাম, ক্যাপসুলটাকে দু টুকরো করলাম, ওর ওর পাশে বসে ক্যাপসুলের পুরো কন্টেন্টটাকে মুখে ঢেলে দিলাম। দিয়ে আমি বসে আছি যে দেখতে যে কি রিয়াকশনটা কি হয়। কয়েক সেকেন্ড চুপচাপ, যখন আস্তে আস্তে ওটা ডিজলভ হচ্ছে, তখন হঠাৎ দুবার ঠোঁটটা চেপে একদম শোয়া থেকে দাঁড়িয়ে পড়লো, পরে দৌড়ে বাথরুমে চলে গেল, আর এসে তো আমার দুষ্টি তুষ্টি করলো। আর তো এরকম অনেক ঘটনা আছে। আরেকটা ঘটনা মনে পড়ছে, সৌমিত্র 8 নম্বর আসলে আমি একটা টেকনিক ডিভাইস করেছিলাম, দরজার ওপরে দরজাটা একটু ভিজে দরজার ওপরে একটা কিছু রেখে দিলে কেউ যদি দরজাটা খুলে ভেতরে ঢুকতে যেত সেটা তার মাথায় পড়তো। তা আমি বালতি, ঝাঁটা, জুতো এসব রেখে নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করেছিলাম, খুব মানে সাকসেসফুল হয়েছিলাম আর কি। তো সেটা দেখে এনকারেজ হয়ে মলয় একদিন সেই এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করলো সৌমিত্রর ঘরে। সৌমিত্রর ঘরের ওপর মলয় আধ বালতি পলিথিনের বালতিতে আধ বালতি জল দরজাটা ভিজিয়ে দরজার উপরে রেখে দিল। তো সৌমিত্র মানে ইটস হ্যাপেন যে সেদিন সেজে গুজে কোথাও একটা ইম্পর্টেন্ট কোনো কাজে বেরিয়ে গিয়েছিল তখন আর কি, তো কিছু ভুলে গেছে, ফেলে কিছু ফেলে গেছে, তো ওটা আবার নিতে এসেছে। ঠিক সেই সময়কার ঘটনা, দরজাটা খুলেছে আর পুরো একদম ড্রেসড অবস্থায় জলটা এমনভাবে পড়েছে একদম ফুললি একদম ড্রেঞ্চড একদম। তখন তো আমরা সব মজা দেখছি, সামাও যে বলে না যে দোষ করে তাকে দেখে ঠিক বোঝা যায়, তো ঠিক ধরতে পেরেছে কে করেছে। আর সৌমিত্র ছিল প্রচণ্ড রাগ, কিচ্ছু না বলে বালতিটা নিয়ে বাথরুমে গেল, বালতিটা ভরে জল নিয়ে এলো, জল নিয়ে এসে মলায় ঘষে বিছানার উপর জাস্ট পুরো বালতিটা খালি করে দিল। শীতকাল ছিল, লেপ তোষক, আমাদের তো কোনোদিন তোলা থাকতো না, লেপ তোষক সব বিছানার উপরই থাকতো, লেপ তোষক ভেজা মলায় তখন লেপ আর ভিজে তোষক ঘাড়ে নিয়ে চাঁদ চাঁদতলার উপর ছাতে যাচ্ছে শুকোতে দিতে। আর আমি আর একটা ঘটনা বলে শেষ করি, কারণ আজকে আমার ভেতর থেকে 25 বছর আগের আমিটা বেরিয়ে আসতে চাইছে আর কি। আমার সেই 25 বছর আগের স্পিরিটে, সেই 25 বছর আগের ভাষায় কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সেটা নানা কারণে সম্ভব নয় আর কি। এবার বলি শেষ, আমাদের শেষ ইয়ারের শেষ দিনটার কথা, শেষ পরীক্ষাটা যেদিন শেষ হলো, তো সেদিন আমাদের সকলেরই খুব ইচ্ছে যে কিছু একটা করব, এমন কিছু করব যেটাতে সকলের মনে থাকে। কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না যে কি করা যায়। তা আমি ইনসিডেন্টালি আমার খড়গপুরের এক বন্ধুকে আসতে বলেছিলাম, তার নাম মানস, সে বিকেলবেলা এলো। কিন্তু আমরা মানে ডিসকাস করে বুঝতেই পারছি না কি করব, কিছুই যখন বুঝতে পারছি না, সুখদেব একবার এলো, সুখদেব একবার এলো, এসে বললো যে চল শিবলোকে যাবি, সিদ্ধি শরবত খাবো। ঠিক আছে চল, কিছু যখন পাওয়া যাচ্ছে না, খুঁজে সময় কেটে যাচ্ছে, সন্ধে হতে চলল, তো আমরা আমি সৌমিত্র গৌতম লাহিড়ি মলয় তারপর সুখদেব যাচ্ছি, মধু মধুসূদন দা মেকানিক্যালে, মধু বললো যে আমিও যাবো। আমি ওকে বললাম তুই এত ব্যায়াম ট্যায়াম করিস, জল টলও চিবিয়ে খাস, তুই যাস না, তুই সামলাতে পারবি না, অসুবিধা হবে। ও শুনলো না, বায়না করলো, তো আমরা সবাই মিলে গেলাম। তো গিয়ে তো ওখানে তো দিয়ে যা পারলাম খেয়েটে, এবার ফিরছি সন্ধেবেলা উইকডে, খুব ভিড় বাসে, ওখান থেকে হেঁটে হেঁটে আমরা হাওড়া স্টেশনে আসবো, হাওড়া স্টেশন থেকে কোনো বাস বা মিনি বাসে যাবো, সেটাই প্ল্যান। তো আমরা হাওড়া স্টেশন অব্দি এসেছি, এসে একটা বাসে উঠেছি, দিয়ে যাওয়ার মতো বসেছে, সৌমিত্র আমি পাশাপাশি বসেছিলাম মনে আছে,
সৌমিত্র কিছু একটা আমাকে বলছে, যে কিছু একটা কথা বলছিল, বলতে বলতে খেয়ে হারিয়ে ফেললো। আমাকে জিজ্ঞেস করলো কি বলছিলাম রে, আমি বললাম যে আমি তো মনে করতে পারছি না। তখন ও বললো তার মানে 5 বছর ধরে আমি যা ইঞ্জিনিয়ারিং করেছি সব ভুলে যাবো আমি। আমি বললাম চুপ করে বসে থাক, কোনো কথা বলিস না, চুপ করে থাক, সব ঠিক হয়ে যাবে। মধু একটা সিটে বসে ঝিমোচ্ছিল ছিল, যখন শালিমার 3rd গেটের উপর বাসটা এলো, হঠাৎ মধু মুখটা তুলে কন্ডাক্ট, দাদা 1 গ্লাস জল পাওয়া যাবে? শালিমার 3rd গেটের উপর বাসটা এলো, হঠাৎ মধু মুখটা তুলে কন্ডাক্টরকে বললো, দাদা 1 গ্লাস জল পাওয়া যাবে? আমি মধুকে বললাম কি হচ্ছে, কিছু করে তো হোস্টেলে এসে গেছে, গিয়ে খাবি। তারপর তো হোস্টেলে এসে আমরা সবাই যে যার ঘরে চলে গেলাম। তা আমি তো হ্যাঁ সেটা একটা ভালো মানে এক্সটেনশন অফ থট। যাই হোক, তারপরে তো আমরা সবাই আমি ঘরে এসে কে কি করছে ঘুরতে বেরিয়েছি শেষ দিন। ফিরে যখন আবার আমার হিটান উইংয়ে এসেছি, আর এসে আমার ঘরে ঢুকতে চাইছি, তখন দেখলাম যে আমার খাটে আমার খড়গপুর থেকে আসা বন্ধু শুয়ে আছে। তা আমি ঢুকতেই আমার দিকে তাকিয়ে বলল, চেয়েছিনু আমি 1 বিন্দু জল, এরকমভাবে দেখিয়ে। আমি তো বুঝতে পারলাম না কি হলো, আমি খুব হাসলাম। আবার জানি যে হাসি পেলে নাকি থামতে চায় না, এই জন্য আমি ঘর থেকে বেরিয়ে চলে এলাম। এবার দেখছি কে কি করছে। মলয় ঘোষ বুদ্ধিমান, মলয় ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। গতু দেখলাম যে খাটের ওপর ডায়াগোনালি শুয়ে আছে, সিলিংয়ের দিকে তাকিয়ে তাকিয়ে আছে, কিন্তু কোনো কোনো কিছুই মানে বোঝা যাচ্ছে না, কোনো চেতনা নেই, কিছু নেই। সৌমিত্রকে দেখলাম ওই করে পড়ে গেল, আবার তাকিয়ে আছে, কিন্তু কোনো কোনো কিছুই মানে বোঝা যাচ্ছে না, কোনো চেতনা নেই, কিছু নেই। মধুর ঘরে গিয়ে সৌমিত্রকে দেখলাম ওই লবিতে এরকমভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বাইরের দিকে তাকিয়ে একা একা। হঠাৎ দেখলাম হাঁটুটা স্যাক করে পড়ে গেল, আবার এটা ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, পেছন থেকে দেখছি আমি। আবার হাঁটুতে জোর না ফেলে যেভাবে মানুষ পড়ে যায় ওরকমভাবে পড়ে গেল, আবার আস্তে আস্তে ধরে উঠলো। এই হচ্ছে মধুর ঘরে গিয়ে দেখি জমজমাট কাণ্ড, মধুর ঘরে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। মধু প্রায় উলঙ্গ অবস্থায় খাটে শুয়ে আছে, সমস্ত ছেলেরা কি করছে গামছা ভিজিয়ে তার গায়ে চাপছে। আর মধু বলছে, ওরে আমার সারা শরীর জ্বলে গেল রে, তোরা আমাকে একটু জল দে, আমি একটু জল খাবো বলে বাছু যেরকম ভাবে দুধ খায় ঠিক মুখটা ওরকম করছে, অ্যাকচুয়ালি করছিল, আমি একটু জল খাবো, তোরা আমাকে জল দে। তারপর ডাক্তার বুদ্ধি করতে হলো, আমার খুব রাগ হয়েছে, বললাম তোকে না যেতে বেশ হয়েছে, ভালো হয়েছে। এবার লাস্টে আমি নিজের কথাটা বলি, তারপর একটা সময় এলো যখন আমি বুঝতে পারলাম যে আমাকেও শুয়ে পড়তে হবে আর কি। তা আমি তখন খোঁজ করছি কোথায় শোয়া যায়, আমার ঘরে আমার খাটে তো আমার খড়গপুর থেকে আসা বন্ধু শুয়ে আছে, সব ঘরেই মানে কেউ না কেউ আছে। তা একমাত্র ঘুরে আমি অশোকের ঘরটা দেখলাম খালি, বিছানা, আমি গিয়ে ওখানে শুয়ে পড়লাম, ভালো হয়েছে। এবার লাস্টে আমি নিজের কথাটা বলি, তারপর একটা সময় এলো যখন আমি বুঝতে পারলাম যে আমাকেও শুয়ে পড়তে হবে আর কি। তা আমি তখন খোঁজ করছি কোথায় শোয়া যায়, আমার ঘরে আমার খাটে তো আমার খড়গপুর থেকে আসা বন্ধু শুয়ে আছে, সব ঘরেই মানে কেউ না কেউ আছে। তা একমাত্র ঘুরে আমি অশোকের ঘরটা দেখলাম খালি, বিছানাটা খালি, আমি গিয়ে ওখানে শুয়ে পড়লাম। আর খুব জলতেষ্টা, গলা টলা শুকিয়ে গেছে, জলতেষ্টা পাচ্ছে, কিন্তু কোনো মানে নড়াচড়া করার ক্ষমতা নেই তো আমি, কিন্তু চেতনা পুরো মাত্রায় আছে। তা আমি হঠাৎ দেখলাম যে একটা পায়ের শব্দ পেলাম করিডোর দিয়ে যাচ্ছে। তা আমি পায়ের আওয়াজটা পেয়েও কিন্তু বুঝতে পারলাম ওটা নিমুর, নিমুর পায়ের আওয়াজ। আমি কিন্তু ডাকলাম, নিমু শোন একটু, ঘরে এলো, বললাম একটু জল দিবি, একটু জল নিয়ে এলো, খেলাম কোনো কোনো রকমে। নিমু চলে অনেকক্ষণ বাদে অশোক শুতে এসছে, এই আমার ঘরে কে শুয়ে আছে রে, অন্ধকার ছিল ঘর। হ্যালো, আমি রে অশোক, তুই এখানে শুয়ে আছিস, আমি কোথায় শোবো? তুই যেখানে একটা খাট খালি পাস শুয়ে পড় গিয়ে। তো গজ গজ করতে করতে যখন চলে গেল, মশা ছিল তো। তা আমি অশোককে বললাম, অশোক মশা এটা একটু টাঙিয়ে দিয়ে যাবি? আচ্ছা, আমি যেটা বলছি আমি কিন্তু এক বর্ণ মানে বাড়িয়ে বলছি না, কোনো এক্সাজারেশন নেই, একটুও মিথ্যে কথা বলছি না, একদম ভিভিডলি মনে আছে আমার পুরো ঘটনাটা। হ্যাঁ, কি আমি না না আমি তো বললাম আমার শুয়ে পড়ার সময় হয়েছিল তখন, আমার এন্ডিওরেন্সটা অনেক বেশি ছিল সেই জন্য। আচ্ছা, তারপরে তারপরে সব জবাব দিচ্ছি, দাঁড়া আমাকে শেষ করতে বলছে। তারপর অশোক বললাম, অশোক আমাকে মশাইটা একটু টাঙিয়ে দিয়ে যা। অশোক তো খুব মানে চাচামেচি করতে করতে মশাইটা টাঙিয়ে দিল, আমি বললাম একটু গুঁজে দিয়ে যা। সত্যি কথা, অশোক তো আমার মানে গুষ্টি তুষ্টি করতে করতে যাই হোক ভালোবাসতো আমাকে, গুঁজে টুজে দিয়ে গেল।
আমি বললাম সেসব তো আছে, যখন বেরিয়ে যাচ্ছে আমি খেয়াল করলাম কিন্তু যে আমার ডান পায়ের বুড়ো আঙুলটা মশা আছে, কিন্তু আমার ক্ষমতা নেই যে পাটা ভেতরে নিয়ে আসি। আমি অশোককে বললাম, অশোক আমার ডান পাটা মশারি ভেতরে ঢুকিয়ে গুঁজে দিয়ে আসবো। অশোক তাই করলো, মানে আমার চোদ্দ গোষ্ঠী তুষ্টি করতে করতে করে দাঁড়াম করে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। তো ঠিক আছে, আমি আর এটা দিয়ে শেষ করলাম, শেষ দিনের ঘটনাটা দিয়ে। এখন ম্যাজিক শো শুরু হবে, তোরা সবাই।